হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে ওদিন দেখিয়েছিলাম কি কি বানাচ্ছি এগুলো হচ্ছে সব কিছু ইয়ে করেছি আমি বানিয়েছি শিবলু এসেছে আম্মু হচ্ছে বাড়ি থেকে এসেছে তো মূলত শিবলুর জন্যই সব কিছু করা আম্মু আসার পর থেকে পিচ্চিগুলি আর শান্তি দিচ্ছে না মানে আম্মু ফোনে দেখিয়েছিল ফেনি মেলা হচ্ছে তো মেলা থেকে ওদের জন্য কি কি কিনেছে এখানে হচ্ছে যা দেখছেন এগুলা দুই ভনের জন্য আর নাফির গুলি নাফিকে দিয়েছে রাফানের গুলি না রাফানকে আর এটা হচ্ছে আরুশায়নার আর এটা কি দেখুন কিসের পাম্পিং নাকি এটা দুই ভনের জন্য দুইটা রাফান নাফির জন্য নিয়েছে এটা হচ্ছে ওয়াটার গান তারপরে এই যে দেখতেই পাচ্ছেন দুই বোনের জন্য দুইটা ওয়াটার গান ওরা বাথরুমে মানে গোসল করতে গেলে পানি দিয়ে খেলতে চায় তো তার জন্য নিয়েছে আর এই যে স্লাইম নিয়েছে ইদানিং ওদের স্লাইম খুব পছন্দ শুধু স্লাইম দিয়ে খেলবে এই ডগিটা হচ্ছে এটা আরুসার এটা দেখতে কি কিউট এটাও আরুসার এটা হচ্ছে আয়ানার তারপরে এই ডলটা তারপরে তার উপরে ছাতাটা এটা হচ্ছে আরুসের জন্যে এই গেমটা এই যে বলগুলি সাইডে দেয়ার এটাও আরুস এটা হচ্ছে আয়না বুটির পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের ছাতা এগুলি আরও অনেক কিছু ছিল সেগুলি আসলে দেখাতে ভুলে গিয়েছি আরুসের জন্য হেয়ার বেন্ট এনেছে তারপরে আবার কোমরের বেল্ট তারপর নুহার জন্য এনেছে নুহার জন্য হেয়ার বেন্ট কোমরের বেল্ট মাথার ব্যান্ড ওগুলি নিয়ে এসেছে আম্মুকে বললাম তো নাতি নাতনি ওদের খেলনা কিনতে কিনতে ফকির হয়ে যাবে এক একবার এক একটা নিয়ে আসে এটা হচ্ছে গতকালকে সকালের মানে এটা শুক্রবার সকালে তো ছোট ভাই এসেছে তার জন্য হচ্ছে বিরিয়ানি করব আর বিরিয়ানি করার জন্যে আমি এখানে যা যা দেখছেন সব মশলাগুলি নিয়ে নিয়েছি এই যে কী কী মশলা গরম মশলা দেখাই যাচ্ছে সবগুলি মশলা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে পেঁয়াজও ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে এই যে গরু মাংসের বিরিয়ানি করব তার জন্য গরু মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছি হাড়িতে সবগুলি মাংস নিয়ে নিলাম এখন হচ্ছে এক একে সব মশলা এখানে অ্যাড করে দিব প্রথমে আদা বাটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আসলে বিরিয়ানি সবাই রান্না করতে পারে এক একজন এক এক রকমভাবে রান্না করে এটা আসলে শেয়ার করার কোনো কিছুই নেই তারপরও আমি করছি সেই জন্যই শেয়ার করা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে যে আমি যা গরম মশলা বাদাম সব কিছু একসাথে এখানে দেখিয়েছিলাম আস্ত সেটা সব ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি একদম দেখতেই পাচ্ছি লাল টক মরিচের গুঁড়ো এগুলো খুব বেশি ঝাল নেই পরিমাণ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন সব একসাথে করে মিক্সড করে নেবো তার মধ্যে মানে এগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড মিল্ক কেউ চাইলে এখানে টক দইটা ইউজ করতে পারে আমি টক দইটা আসলে ফ্রিজে ছিল নামিয়ে রাখার জন্য ভুলে গিয়েছিলাম সেজন্য দুধটাই দিয়ে দিয়েছি এখন এটা চুলায় বসিয়ে দিব মাংসটা আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন দেখি এই যে মাংসটা যদি ওইভাবে মেখে ঘন্টা দেড়ে রাখা যায় তাহলে সেটা আরেকটু ভালো হয় ম্যারিনেট করে রাখলে মানে মাংসের মধ্যে মশলাগুলি খুব ভালোভাবে যায় তো সেটা আর একটু টেস্ট হয় তো আমার হাতে যেহেতু সময় নেই তাই এটা আমি ইনস্ট্যান্ট মানে বসিয়ে দিয়েছি এই সেট থেকে আমার মাংসটা হতে থাকুক আর এখানে আমি মাংসের সাথে মানে বিরিয়ানির সাথে যে আলুটা দেব সেই আলুটাই এখানে আমি ওই যে ভেজে শুধু লবণ দিয়ে আমি আলুটা এখানে ভেজে নেব আর ওই যে আলুটা হচ্ছে গিয়ে নতুন আলু এটা হচ্ছে খুব বেশি সময় লাগবে না এটা অলমোস্ট আমার হয়ে গিয়েছে ওদের দেখতেই পাচ্ছেন আর একটু আর পাঁচ মিনিটের মতো হলেই ওটা আমি নামিয়ে নেব বিরিয়ানির ফ্লেভার অনেকাংশেই নির্ভর করে হচ্ছে গিয়ে চাউলের উপর পোলাও চালটা যদি ভালো হয় তাহলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন আমার আলুটা হয়ে গিয়েছে আলুটা এখন আমি মাংসের সাথে মিক্সড করে দিচ্ছি এই যে আমি মাংসের সাথে এটা মিক্সড করে দিলাম এভাবে মাংসের সাথে মিক্সড করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো কুক করব তাহলে কি হবে মানে আলুর মধ্যে মশলা কিছুটা যাবে আর না হলে শুধু আলুটা যদি পরে দেওয়া হয় সেটা সাদা সাদা হয়ে থাকে ওটার মধ্যে কিছু যায় না এভাবে দিলে আমার কাছে ভালো লাগে সেজন্য আমি এভাবে দিয়েছি এখন আমি ধুয়ে রেখেছিলাম যে পোলাও চালটা সেটাই দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব অনেকগুলি বিরিয়ানি রান্না করছি কারণ দুপুরবেলা সবাই খাব তারপরে জেসিও আসবে আর ও যদি না আসে তাহলে ওর বাসায় পাঠিয়ে দিব তারপর আম্মু আবার ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে যাবে যেহেতু বাড়িতে আব্বু আছে তাই আব্বুও বিরিয়ানিটা পছন্দ করে তো আব্বুর জন্য এক বক্স দিবো তার জন্যই একটু বেশি করেই রান্না করছি আমার হাতে একটু সমস্যা হাতে বলতে আমি কোনো কিছু নাড়াছাড়া ছাড়া করতে আমার হাতে উপরে খুব ব্যথা হয় তারপরে এই যে নেড়েছি এখন হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব আর সাইড থেকে যে চালগুলি আছে সেটা সম্পূর্ণ নামিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে তাই না আর এরকম সবাই মিলে একসাথে যে কোনো জিনিস খেতে আসলে এটা মজাই আলাদা আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম আর হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়েছি এটা জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা আসবে ঝাল হবে না এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর আবার একটু নাড়িয়ে দিব যেহেতু এখানে চালের পরিমাণটা বেশি আর হচ্ছে গিয়ে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা আছে তাই আমি একটু পর পর এটাকে নেড়ে দিচ্ছি আর পানির পরিমাণটা ঠিক আছে নাকি দেখছি তো মনে হচ্ছে পানির পরিমাণটা একবারেই পারফেক্ট আছে এখন আবার ঢেকে দিয়ে রেখে দিবো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই যে আমি এখন আর একটু নেড়ে দিচ্ছি আমার মনে হচ্ছে আর এখানে পানের দরকার নেই এটা এখন আমি জাস্ট দমে বসিয়ে দিব তাহলে একবারেই মানে পারফেক্ট হয়ে যাবে আমি এই যে এ পর্যায়ে একটু কেওড়া জল আর একটু হচ্ছে গিয়ে গোলাপ জল দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় মানে বিরিয়ানির পারফেক্ট স্মেলটা পাওয়া যায় আমি এটাকে পনেরো মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম এখন খুলে দেখাচ্ছি এটার ইয়েটা এরকম হয়েছে লুকটা এই যে একদমই পারফেক্ট হয়েছে ঝরঝর একটা বিরিয়ানি হবে উপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছি এখন সবাই মিলে জাস্ট একসাথে খাবো তো এখনকার মতো ক্যামেরাটা অফ করলাম খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি খাওয়া দাওয়া করে বাবুদেরকে রেডি করিয়ে মানে আসন নামাজ প আসন নামাজ পড়ে আমরা বের হয়েছি এই যে বের হয়েছি যাচ্ছি হচ্ছে আমরা পার্কে তো এখানে অটোর জন্য ওয়েট করছি আরও সে আয়ানা তো অস্থির বিশেষ করে আয়ানা শিবলুকে শুধু ফোনে বলে যে মামা তুমি কখন আসবার ঘুরতে যাবো আরও বের হলে খুবই খুশি হয় আর ও শিবলুর জন্য অস্থির শিবলু হলে ওর কিছুই লাগে না আগেও বলেছি অনেকবার বলেছি ও শিবলুকে খুব পছন্দ করে যেহেতু ছোট থেকে শিবলুকে দেখছে তো শিবলুকে ও খুব বেশি পছন্দ করে কালকে আসছে থেকে শুধু শিবলুর সাথে রাতে নাকি শিবলুর সাথে ঘুমাবে আমি প্রায় দুইটার পরে ওকে শিবলুর কাছ থেকে নিয়ে এসেছি ঘুমাচ্ছে না শুধু দুষ্ট করছে ওর সাথে তো দুইটার পরে যে আমার কাছে আসছে অনেক কষ্টে জোর করে আমার কাছে ঘুম পাড়িয়েছি বলছে আমি মামার কাছে থাকবো তোমার কাছে থাকবো না মানে বললাম না শিবলুকে হলো আর কোনো কিছুই লাগে না শিবলু এর আগেও ঢাকা থেকে দুই তিনবার যখনই এসেছে তখনই ওকে নিয়ে বের হয়েছে ওকে নিয়ে কি আমরা সবাই বের হয়েছিলাম মাঝখানে একটা ভিডিও দুইটা ভিডিও দেয়া হয়নি মানে আমরা যে বাইরে ঘুরতে গিয়েছিলাম তো এখন ও শুধু মানে শিবলু আসবে মানে শিবলুকে নিয়ে ঘুরতে বের হবে ওর মানে এটাই আর কি ইয়ে তো আজকে যেহেতু শুক্রবার পার্কের অবস্থা মানে খুবই গ্যাদারিং অবস্থা এত বেশি মানুষ আমরা তো ভাবছিলাম কোনো রাইটে মনে হয় পিচিরা উঠতেই পারবে না কারণ আমরা যখন পার্কে আসি তখন শুক্রবার ছাড়াই আসি আর শিবলু যে ফোন দিয়েছে জেসিকে জেসিও আসছে ও দুপুরে বাসে খাওয়ার কথা ছিল কিন্তু একটা বিয়ের দাওয়াত পড়েছে তাই ওরা বিয়ের দাওয়াতে গিয়েছে আর এখন শিবলু বলছে কোথায় ওরা নাকি পার্কে আছে মানে আসছে তো এখন জেসিও এখানে অ্যাড হবে আর নোহাবুড়ির সাথে আয়নাকে কয়েকটা ছবি তুলবো তার জন্য আয়না দিচ্ছি না এক একবার এক দিকে চলে যাচ্ছে আর নোহাকে দেখুন এই যে স্ক্যাপ করে একদম ভুড়িকে বললাম মার্স খুলতে দেয় কয়টা ছবি উঠাবো ওরা শুধু ওই দিকে কখন ওরা আর সে শুধু কখন থ্রি মুভি দেখবে ওই দিকেই তাকিয়ে আছে এতবার বলছি এদিকে তাকাতে তাকাচ্ছেই না ব্লু ওই দিকে গিয়েছে টিকিট কাটার জন্যে কি একটা রাইট এটা রাইটটার নামও ভুলে গিয়েছি আমি এই যে ওরা অলরেডি এখানে উঠে গিয়েছে এটা কেমন এত জোরে জোরে তুলে আমার খুবই ভয় লাগে আমি এইসব কোনো কিছুর মধ্যেই উঠতে পারি না মাথা প্রচণ্ড ঘোরায় আর নোহার মাসালে অনেক সাহস আছে ও যত উঁচু জোট মানে যেটাতেই হোক না কেন ও যখন দেশের বাইরে ছিল আন্টি বলে যে অনেক উপর উপরে তখন তো আরও ছোটো ছিল বাট ও কোনো কিছুই ভয় পেত না সব কিছুর মধ্যেই উঠবে না দিব সেম অবস্থা আর সব ভয় পায় কিন্তু আরও সেও উঠতে চায় না প্রথমে খুব আগ্রহ দেখাচ্ছিলো যে উঠবে কিন্তু আমি পরে নিয়ে চলে এসেছি ও বলছে না আমি উঠবো না দেখছি এটা এত জোরে জোরে ধুলছে এই সাইড থেকে ওই সাইডে চলে যাচ্ছে তো আর ও উঠেনি আয়না তো এমনিতেই ভিতর ডিম ভাবছিল উঠবে কিন্তু উঠেনি নাফি মাসাল্লাহ প্রথমে একটু কান্না করেছে পরে এই যে আনটির কোলে সামনে দিয়েই বসে আছে আমরা ওখান থেকে নামার পরে আমরা এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবো ট্রেনে আম্মু আমি জেসি সবাই উঠতে পারি কারণ ট্রেনে তো আর ঝাঁকাঝাকির কোনো কিছু নেই বা মাথাও ঘোরায় না তো ট্রেনের জন্যই আমরা ওয়েট করছি এই যে ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠবো এরপর বাকিগুলির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে দেন তারপরে যদি উঠতে পারে এত মানুষ কতক্ষণ সিরিয়ালে থাকতে হয় জানি না এই যে আমরা ট্রেনে উঠছি এখানে মনে হয় একটা প্রোগ্রাম হচ্ছে দুইটা মেয়ে নাচছে তো আমরা ট্রেন থেকে নামতে নামতে ওই সাইডের মানে ওই সাইডের রাইটগুলি চড়ে আস্তে আস্তে ওই প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে আর দেখতে পারিনি ট্রেন থেকে নেমে আন্টি তারপরে নুহানা দেব জেসি রাফান ওরা গিয়েছে ওই সাইডে ওরা থ্রি ডি মুভি দেখবে সেখানে তো ওই সাইডে ওরা ওদেরকে নিয়েছে আর আমি শিবলু আম্মু আমরা এসেছি এখানে আয়না ঘোড়ায় চড়বে তার জন্য এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে টিকিট খেতে আর এখানে এই যে মোটু পাতলু মোটু এই সাইডে পাতলু ওই সাইডে এটা হচ্ছে সিঙ্গাম স্যার আয়না ওখানে আর আম্মু এখানে বসে বসে ওয়েট করছে আমি আম্মুর কয়েকটা ছবি তুলে নিয়েছি এখান থেকে বললাম মুখটা একটু খুলতে কিন্তু আম্মু মুখ খুলবে না আয়না কিছুদিন আগেও এখানে এসে মানে চড়ে গিয়েছে কিন্তু ওই যে প্রথমে খুব আগ্রহ নিয়ে বসেছে যে এটা মানে ঘোরা শুরু হয়েছে তখন কান্না করছিল যে এই দু মানে ঘোড়াটা উপর থেকে নিচে ইয়ে করে পরে শিবলুকলে নিয়ে বসেছে এখন এসেছে এই যে এখানে ফরিক এটার মধ্যে উঠবে আম্মু তারপরে হচ্ছে গিয়ে শিবলু আর হচ্ছে আয়না আমি আগেই বলেছি এ সময়ের মধ্যে আমি উঠতে পারি না আমার মাথা প্রচন্ড ঘোরায় তো এই যে ওরা চড়ছে আর আমি নিচ থেকে সাইডে দাঁড়িয়ে আছি এতে চড়া শেষ হলে তারপর ওই সাইডে যাব ওখান থেকে নামার পর এই যে আমরা এখানে এসেছি শিবলু ওই সাইডে বলছে ভিতরে ফুচকা চটপটি তারপরে হচ্ছে গিয়ে কি কী ওগুলি খাবে তো আমরা এই যে এসেছি এখানে আসলে আমরা ফুচকা চটপটি তারপরে হচ্ছে ঠান্ডা কি যেন অর্ডার করলো কোক আর হচ্ছে গিয়ে ফ্রেন্স ফ্রাই তো আমরা এগুলো খেয়ে ইনশাল্লাহ বাসায় চলে যাব খাওয়ার ভিডিওটা করার আর সুযোগ হয়নি আরু সে এত বমি করছিল তার জন্য তারা তাড়াহুড়ো করে এখান থেকে আমরা বাসায় চলে গিয়েছি গেলো ভালো হঠাৎ করেই বমি মানে ফুচকা একটা মুখে দিয়েই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ